গুড মর্নিং। কলি এখনো ঘুম থেকে ওঠেনি। আমি ওর কাছে আসিনি, আমি আপনার কাছে এসেছি। আমার কাছে কেন? আজ থেকে আপনার পাঠ্যক্রম শুরু হলো, বই নিয়ে বসার এটাই উপযুক্ত সময়। বিটিভির একসময়ের পরিচিত মুখের একজন অভিনেতা শামস সুমন, একসময় অনেক নাটকে অভিনয় করলেও দীর্ঘদিন ধরেই তিনি নেই অভিনয়ে। এখন তিনি কেমন আছেন, কোথায় আছেন, সেটি নিয়েই হারিয়ে যাওয়া ও অনিয়মিত তারকাদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকারার 43তম পর্ব। সংস্কৃতি মাধ্যমের সঙ্গে শামস সুমনের যুক্ত হওয়া বেতারের মাধ্যমে। রাজশাহীতে জন্ম নেয়া এই অভিনেতা ক্লাস থ্রিতে পড়ার সময় থেকেই রাজশাহী বেতারে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেন। একসময় বেতার অনুষ্ঠান উপস্থাপনা ও সংবাদ পাঠক হিসেবেও কাজ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার্কেটিংয়ে পড়ার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তির সংগঠন সননের সঙ্গেও খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। অভিনয় করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মঞ্চনাটকেও। মার্কেটিংয়ে অনার্স ও মাস্টার্স শেষ করে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশ করেন। এরই মাঝে অডিশন দেন পিটিভিতে এবং নিবন্ধিত হন, পেয়ে যান কাজ করার সুযোগও। সেখান থেকেই তার উত্থান শুরু। তিনি তারকা নায়ক না হলেও ছিলেন দর্শকদের ভালো লাগার নায়কদের মাঝে একজন। বিশেষ করে তার ভরাট কণ্ঠ অনেকেই পছন্দ করতেন। শান্তর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ওর পক্ষে এভাবে আপনার সাথে যোগাযোগ না রেখে থাকা সম্ভব কিনা? তার অভিনীত নাটকের মাঝে উল্লেখযোগ্য কিছু নাটক হচ্ছে অহংকার, অনুরাগ, যদি ভালোবাসো, পাত্র চাই, এই তো আমাদের বাড়ি, রাতের অতিথি, অতন্দ্র প্রহর, খোঁজ, চক্কর ইত্যাদি। এছাড়া তিনি অভিনয় করেছেন 21 টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক বন্ধনেও। সিজু ভাইজান কি মর্নিং ওয়াক করে আসলেন? আমি আগে জানলাম আপনার সাথে যেতাম। আমি অনেকবার সাদিয়াকে বলেছি কিন্তু অনেক লেট হয়। আমি মর্নিং ওয়াক করি না, মাঝে মধ্যে নাইট ওয়াক করি। এই বাড়ির সব লোককে আমি অ্যানালিসিস করতে পেরেছি কিন্তু এই ভদ্রলোককে ঠিক বোঝা যাচ্ছে না। ছোট পর্দায় ভালো অভিনয় করার সুবাদেই একসময় তার ডাক আসে বড় পর্দা থেকে। তিনি প্রথম অভিনয় করেন তৌকির আহমেদের মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র জয়যাত্রাতে। আমি আল্লাহর খুব পছন্দের লোক, আল্লাহ আমার ইচ্ছা সবসময় পূরণ করে। 2006 সালে মুক্তিপ্রাপ্ত বাদল খন্দকার পরিচালিত বিদ্রোহী পদ্মা ছবিতেও অভিনয় করেন এই গুণী অভিনেতা। 2008 সালে মুক্তিপ্রাপ্ত শহীদুল ইসলাম খোকন পরিচালিত স্বপ্নপূরণ ছবিতে প্রাণবন্ত অভিনয় করে তিনি জিতে নেন শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমি তাসিন আহমেদ, মানবাধিকার কর্মী। আমরা আপনাকে আইনি সহায়তা দিতে চাই, মুক্ত করতে চাই, আর এটা সম্ভব যদি আপনি আমাকে সহযোগিতা করেন। আমার ধারণা আপনি মাদক চোরা কারবারি দলের সদস্য নন। এরপর তিনি আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। চলচ্চিত্রগুলো হল প্রয়াত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত জোনাকির আলো, নায়করাজ রাজ্জাক পরিচালিত আয়না কাহিনী, গীতালি হাসান পরিচালিত প্রিয়া তুমি সুখী হও, পি এ কাজল পরিচালিত চোখের দেখা এবং মুশফিকুর রহমান গুলজার পরিচালিত চলচ্চিত্র মন জানে না মনের ঠিকানা। এনামুল করিম নির্ঝর নির্মিত যমুনা নামের একটি চলচ্চিত্রে অভিনয় করলেও সেন্সর সংক্রান্ত ঝামেলায় ছবিটি এখনও মুক্তি পায়নি, ফলে তার অভিনীত সর্বশেষ ছবি মন জানে না মনের ঠিকানায়। 2004-05 সালের দিক থেকেই টিভিতে এক ঝাঁক নতুন অভিনেতার আগমনে শামস সুমন এবং তার সমসাময়িক অভিনেতাদের চাহিদা কমতে থাকে এবং তখন থেকে তিনি টিভিতে অনিয়মিত হয়ে যান। দীর্ঘদিন অভিনয়ে না থাকলেও এই বছরের ফেব্রুয়ারি থেকে বিটিভিতে প্রচার শুরু হওয়া আফসানা মিমি পরিচালিত ধারাবাহিক নাটক স্বয়ংকালে অভিনয় করেন তিনি। 2016 সালের পর তিনি কয়েক বছর চলচ্চিত্রে অভিনয় না করলেও মুক্তির অপেক্ষমান আলোচিত ছবি মিশন এক্সট্রিমে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকে মধ্যবয়সী চরিত্র কমে যাওয়াতে নাটকে অভিনয়ের তেমন ডাক না পেলেও মাঝে মাঝে যে পান না তা নয়, কিন্তু তিনি অনেক সময় বের করতে পারেন না। তিনি বর্তমানে জনপ্রিয় FM রেডিও স্টেশন রেডিও ভূমির স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তার নিজের কিছু ব্যবসা রয়েছে, সেখানেও সময় দিচ্ছেন। অভিনয়ে নিয়মিত না হলেও সাংগঠনিক কাজে সময় দিচ্ছেন বাংলাদেশের টিভি নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয়
শিল্পী সংঘের জন্য। তিনি সংগঠনটির 2017 থেকে 2019 মেয়াদের কমিটির দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন এবং বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। একসময়ের ব্যস্ত এই অভিনেতা এখন নিয়মিত নয়, হয়তো আর নিয়মিত হবেনও না কখনো, কিন্তু তিনি যে সকল ক্লাসিক নাটকে অভিনয় করেছেন তার জন্য 90 দশকের ভিটিভির দর্শকদের মনে থেকে যাবেন সবসময়। গুণী এই অভিনেতার ব্যক্তি জীবন এবং কর্মজীবনের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা। আপনি ভালো থাকবেন শামসুমন। হারিয়ে যাওয়া তারকাদের নিয়ে আমাদের আগের বানানো ভিডিওগুলো দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করুন। আর আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।